রানীগঞ্জের বাঁশরা কোলিয়ারিতে ফের দুর্ঘটনা, গুরুতর আহত দুই শ্রমিক। মঙ্গলবার রানীগঞ্জের কুনুস্তরি এরিয়ার বাঁশরা কোলিয়ারিতে হঠাৎ 11 জন খনি শ্রমিক সমেত প্রায় 30 ফুট নিচে আছড়ে পড়ল ডুলি। আশঙ্কাজনক অবস্থায় 2 জন শ্রমিককে দুর্গাপুরের একটি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে বাকি 7 জন আহত শ্রমিক স্থানীয় ইসিএলের কাল্লা ও বাঁশরা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার পরে খনি শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়ে। তবে কি কারণে এমন দুর্ঘটনা ঘটল তা নিয়ে খতিয়ে দেখছে ইসিএল কর্তৃপক্ষ। রেশন দুর্নীতির অভিযোগ পশ্চিমবঙ্গে নতুন ঘটনা নয়। মঙ্গলবার এমনই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বর্ধমানের কৃষি খামার এলাকায়। স্থানীয় একটি মুদিখানার দোকান থেকে উদ্ধার হলো প্রায় 58 বস্তা রেশনের চাল। গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ওই মুদিখানার দোকানে হানা দেয়। তাতেই ওই 58 বস্তা চাল পাওয়া যায়। পুলিশ ওই চাল বাজেয়াপ্ত করেছে। বর্ধমান সদর জেলা কমিটির সম্পাদক সুনীল গুপ্তা জানিয়েছেন, রেশন দুর্নীতির কথা স্থানীয় বিজেপি সংগঠনের পক্ষ থেকে স্থানীয় জেলা শাসককে বারবার জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। বর্তমান সরকারের রাজত্বে বেমালুম রেশনের চাল মুদিখানার দোকানে চালের দোকানে পাচার করে দেওয়া হচ্ছে। বর্তমান সরকার দুর্নীতিগ্রস্ত। অবৈধভাবে রেশনের চাল বিক্রির অভিযোগে ওই দোকানের মালিক বিপদতরণ মল্লিককে আটক করেছে পুলিশ। তবে কিভাবে কোথা থেকে ওই গোডাউনে চাল এলো তা খতিয়ে দেখছে জেলা পুলিশ। রেশন নিয়ে দুর্নীতির কথা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রথম দিন থেকেই জানানো হচ্ছিল যে রেশন ঠিকঠাক বণ্টন হচ্ছে না। আমরা এর জন্য ডিএমকে, পুলিশ প্রশাসনকে সবসময় জানিয়েছি এবং বিডিওকেও জানিয়েছিলাম, এসডিওকেও জানিয়েছিলাম, কিন্তু এর ব্যাপারে কোন রকম পদক্ষেপ তারা নেননি। এবং রেশন দুর্নীতি যে শাসক দল যে জড়িত আছে তার আর একটা প্রমাণ পাওয়া গেল আজকের ঘটনায়। আজ বর্তমানের এক বেসরকারি দোকানে 58 বস্তা চাল পাওয়া গেছে, রেশনের চাল ছিল। যদি পুলিশ ঠিকঠাক এর ব্যবস্থা নেয় তাহলে আমার ধারণা বর্তমানে এরকম হাজার দোকান পাওয়া যাবে যেখানে এরকম ভাবে চাল মজুদ আছে।